श्री म कथित श्री श्री राम कृष्ण कथामृत দ্বিতীয় পরিচ্ছেদ যুগধর্ম কথা প্রসঙ্গে জ্ঞানযোগ ও ভক্তিযোগ। ডাক্তার বলিলেন, জ্ঞানে মানুষ অবাক হয়, চক্ষু বুঝে যায় আর চক্ষে জল আসে, তখন ভক্তি দরকার হয়। শ্রী রামকৃষ্ণ বলিলেন, ভক্তি মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, জ্ঞান বারবারই পর্যন্ত যায়। সকলের হাস্য। ডাক্তার বলিলেন, কিন্তু অন্তঃপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না, বেশ্যারা ঢুকতে পারে না, জ্ঞান চাই। শ্রী রামকৃষ্ণ বলিলেন, ঠিক পথ জানে না কিন্তু ঈশ্বরে ভক্তি আছে, তাকে জানবার ইচ্ছা আছে, এরূপ লোক কেবল ভক্তির জোরে ঈশ্বর লাভ করে। একজন ভারী ভক্ত জগন্নাথ দর্শনে বেরিয়েছিল, পুরীর কোন পথ সে জানত না, দক্ষিণ দিকে না গিয়ে পশ্চিম দিকে গিয়েছিল, পথ ভুলেছিল বটে কিন্তু ব্যাকুল হয়ে লোকেদের জিজ্ঞাসা করত, তারা বলে দিলে এ পথ নয়, ওই পথে যাও। ভক্তটি শেষে পুরীতে গিয়ে জগন্নাথ দর্শন করলে। দেখো, না জানলেও কেউ না কেউ বলে দেয়। ডাক্তার বলিলেন, সে ভুলে তো গিছিল। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ তা হয় বটে, কিন্তু শেষে পায়। একজন জিজ্ঞাসা করিলেন, ঈশ্বর সাকার না নিরাকার? শ্রী রামকৃষ্ণ বলিলেন, তিনি সাকার আবার নিরাকার। একজন সন্ন্যাসী জগন্নাথ দর্শন করতে গিয়েছিল, জগন্নাথ দর্শন করে সন্দেহ হল ঈশ্বর সাকার না নিরাকার। হাতে দণ্ড ছিল, সেই দণ্ড দিয়ে দেখতে লাগল জগন্নাথের গায়ে ঠেকে কিনা। একবার এধার থেকে ওধারে দণ্ডটি নিয়ে যাবার সময় দেখলে যে জগন্নাথের গায়ে ঠেকল না, দেখে যে সেখানে ঠাকুরের মূর্তি নাই। আবার দণ্ড এধার থেকে ওধারে লয়ে যাবার সময় বিগ্রহের গায়ে ঠেকল, তখন সন্ন্যাসী বুঝল ঈশ্বর নিরাকার আবার সাকার। কিন্তু এটি ধারণা করা বড় শক্ত, যিনি নিরাকার তিনি আবার সাকার কিরূপে হবেন? এ সন্দেহ মনে উঠে, আবার যদি সাকার হন তো নানা রূপ কেন? ডাক্তার বলিলেন, যিনি আকার করেছেন তিনি সাকার, তিনি আবার মন করেছেন তাই তিনি নিরাকার, তিনি সবই হতে পারেন। শ্রী রামকৃষ্ণ বলিলেন, ঈশ্বরকে লাভ না করতে পারলে এসব বোঝা যায় না, সাধকের জন্য তিনি নানাভাবে নানা রূপে দেখা দেন। একজনের এক গামলা রং ছিল, অনেকে তার কাছে কাপড় রং করাতে আসত, সে লোকটি জিজ্ঞাসা করত, তুমি কি রঙে ছোপাতে চাও? একজন হয়তো বললে, আমি লাল রঙে ছোপাতে চাই। অমনি সেই লোকটি গামলার রঙে সেই কাপড়খানি ছুপিয়ে বলত, এই লও তোমার লাল রঙে ছোপানো কাপড়। আর একজন হয়তো বললে, আমার হলদে রঙে ছোপানো চাই। অমনি সেই লোকটি সেই গামলায় কাপড়খানি ডুবিয়ে বলত, এই লও তোমার হলদে রঙে ছোপানো কাপড়। নীল রঙে ছোপাতে চাইলে আবার সেই একই গামলায় ডুবিয়ে সেই কথা, এই লও তোমার নীল রঙে ছোপানো কাপড়। এই রকমের যে যে রঙে ছোপাতে চাইত তার কাপড় সেই রঙে সেই একই গামলা হতে ছোপানো হতো। একজন লোক এই আশ্চর্য ব্যাপার দেখছিল, যার গামলা সে জিজ্ঞাসা করলে, কেমন হে তোমার কি রঙে ছোপাতে হবে? তখন সে বললে, ভাই তুমি যে রঙে রঙেছ আমায় সেই রং দাও। সকলের হাস্য। একজন বাহ্যে গিয়েছিল,
দেখলে গাছের উপর একটি সুন্দর জানোয়ার রয়েছে। সে ক্রমে আর একজনকে বললে, ভাই, অমুক গাছে আমি একটি লাল রঙের জানোয়ার দেখে এলুম। সে লোকটি বললে, আমিও দেখেছি, তা সে লাল রং হতে যাবে কেন, সে যে সবুজ রং। আর একজন বললে, না না, সে সবুজ হতে যাবে কেন, সে যে হলদে। এইরূপে আরও কেউ কেউ বললে বেগুনি, নীল, কালো ইত্যাদি। শেষে ঝগড়া। তখন তারা গাছতলায় গিয়ে দেখে একজন লোক বসে। জিজ্ঞাসা করায় সে বললে, আমি এই গাছতলায় থাকি, আমি সে জানোয়ারটিকে বেশ জানি, তোমরা যা যা বলছ সব সত্য, সে কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো নীল, আরও সব কত কি হয়, আবার কখনো দেখি কোনো রঙই নাই। যে ব্যক্তি সদা সর্বদা ঈশ্বর চিন্তা করে, সে জানতে পারে তাঁর স্বরূপ কি। সে ব্যক্তি জানে যে ঈশ্বর নানা রূপে দেখা দেন, নানা ভাবে দেখা দেন, তিনি সগুণ আবার নির্গুণ। গাছতলায় যে থাকে সেই জানে যে বহুরূপী নানা রং, আবার কখনো কখনো কোনো রঙই থাকে না, অন্য লোকে কেবল তর্ক ঝগড়া করে কষ্ট পায়। তিনি সাকার, তিনি নিরাকার। কিরকম জানো? যেন সচ্চিদানন্দ সমুদ্র, কূল কিনারা নাই। ভক্তিহীমে সেই সমুদ্রে স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, যেন জল বরফ আকারে জমাট বাঁধে। অর্থাৎ ভক্তের কাছে তিনি সাক্ষাৎ হয়ে কখনো কখনো সাকার রূপ হয়ে দেখা দেন, আবার জ্ঞান সূর্য উঠলে সে বরফ গলে যায়। ডাক্তার বলিলেন, সূর্য উঠলে বরফ গলে জল হয়, আবার জানেন জল আবার নিরাকার বাষ্প হয়। শ্রী রামকৃষ্ণ বলিলেন, অর্থাৎ ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই বিচারের পর সমাধি হলে রূপটুপ উড়ে যায়, তখন আর ঈশ্বরকে ব্যক্তি বলে বোধ হয় না, কি তিনি মুখে বলা যায় না, কে বলবে, যিনি বলবেন তিনিই নাই, তাঁর আমি আর খুঁজে পান না, তখন ব্রহ্ম নির্গুণ, তখন তিনি কেবল বোধে বোধ হন, মন বুদ্ধি দ্বারা তাঁকে ধরা যায় না। তাই বলি ভক্তি চন্দ্র, জ্ঞান সূর্য। শুনেছি খুব উত্তরে আর দক্ষিণে সমুদ্র আছে, এত ঠান্ডা যে জল জমে মাঝে মাঝে বরফের চাই হয়, জাহাজ চলে না, সেখানে গিয়ে আটকে যায়। ডাক্তার বলিলেন, ভক্তিপথে মানুষ আটকে যায়। শ্রী রামকৃষ্ণ বলিলেন, হ্যাঁ তা যায় বটে, কিন্তু তাতে হানি হয় না, সেই সচ্চিদানন্দ সাগরের জলে জমাট বেঁধে বরফ হয়েছে। যদি আরও বিচার করিতে চাও, যদি ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা এই বিচার করো, তাতেও ক্ষতি নাই, জ্ঞান সূর্যেই বরফ গলে যাবে, তবে সেই সচ্চিদানন্দ সাগরই রইল। কাঁচা আমি ও পাকা আমি, ভক্তের আমি, বালকের আমি। জ্ঞান বিচারের শেষে সমাধি হলে আমিটামি কিছু থাকে না, কিন্তু সমাধি হওয়া বড় কঠিন। আমি কোনো মতে যেতে চায় না, আর যেতে চায় না বলে ফিরে এই সংসারে আসতে হয়। গুরু হাম্বা হাম্বা, আমি আমি করে, তাই এত দুঃখ, সমস্ত দিন লাঙল দিতে হয়, গ্রীষ্ম নাই, বর্ষা নাই, কিংবা তাকে কষাইয়ে কাটে, তাতেও নিস্তার নাই, চামারে চামড়া করে, জুতা তৈয়ারি করে, অবশেষে নাড়ি ভুঁড়ি থেকে তাঁত হয়, ধনুরির হাতে পড়ে যখন তুহু তুহু, তুমি তুমি করে, তখন নিস্তার হয়, যখন জীব বলে নাহং নাহং নাহং, আমি কেহ নই, হে ঈশ্বর তুমি কর্তা, আমি দাস তুমি প্রভু, তখন নিস্তার, তখনই মুক্তি। ডাক্তার বলিলেন, কিন্তু ধুনুরির হাতে পড়া চাই। সকলের হাস্য। শ্রী রামকৃষ্ণ বলিলেন,
যদি একান্ত আমি না যাস, থাক শালা দাস আমি হয়ে। সকলের হাস্য। সমাধির পর কাহারো কাহারো আমি থাকে, দাস আমি, ভক্তের আমি। শঙ্করাচার্য বিদ্যার আমি লোক শিক্ষার জন্য রেখে দিছিলেন। দাস আমি, বিদ্যার আমি, ভক্তের আমি, এরই নাম পাকা আমি। কাঁচা আমি কি জানো? আমি কর্তা, আমি এত বড় লোকের ছেলে, বিদ্বান, আমি ধনবান, আমাকে এমন কথা বলে, এই সব ভাব। যদি কেউ বাড়িতে চুরি করে, তাকে যদি ধরতে পারে, প্রথমে সব জিনিসপত্র কেড়ে লয়, তারপর উত্তম মধ্যম মারে, তারপর পুলিশে দেয়, বলে কি জানে না কার চুরি করেছে। ঈশ্বর লাভ হলে 5 বছরের বালকের স্বভাব হয়, বালকের আমি আর পাকা আমি। বালক কোনো গুণের বশ নয়, ত্রিগুণাতীত, সত্য রজ তম কোনো গুণের বশ নয়। দেখো, ছেলে তমগুণের বশ নয়, এই মাত্র ঝগড়া মারামারি করলে আবার তৎক্ষণাৎ তারই গলা ধরে কত ভাব, কত খেলা। রজগুণেরও বশ নয়, এই খেলাঘর পাতলে কত বন্দোবস্ত, কিছুক্ষণ পরেই সব পড়ে রইল, মার কাছে ছুটেছে, হয়তো একখানি সুন্দর কাপড় পরে বেড়াচ্ছে, খানিকক্ষণ পরে কাপড় খুলে পড়ে গেছে, হয় কাপড়ের কথা একেবারে ভুলে গেল, নয় বগল দাবা করে বেড়াচ্ছে। হাস্য। যদি ছেলেটিকে বলো বেশ কাপড়খানি, কার কাপড় রে? সে বলে আমার কাপড়, আমার বাবা দিয়েছে। যদি বলো লক্ষ্মী ছেলে আমার, কাপড়খানি দাও না? সে বলে না, আমার কাপড়, আমার বাবা দিয়েছে, না আমি দেব না। তারপর ভুলিয়ে একটি পুতুল কি একটি বাঁশি যদি হাতে দাও, তাহলে 5 টাকা দামের কাপড়খানা তোমায় দিয়ে চলে যাবে। আবার 5 বছরের ছেলে সত্যগুণেরও আট নাই। এই পাড়ার খেলুড়েদের সঙ্গে কত ভালোবাসা, একদণ্ড না দেখলে থাকতে পারে না, কিন্তু বাপমার সঙ্গে যখন অন্য জায়গায় চলে গেল তখন নতুন খেলুড়ে হল, তাদের উপর তখন সব ভালোবাসা পড়ল, পুরানো খেলুড়েদের একেবারে ভুলে গেল। তারপর জাত অভিমান নাই, মা বলে দিয়েছে ও তোর দাদা হয়, তা 16 আনা জানে যে এ আমার ঠিক দাদা। তা একজন যদি বামুনের ছেলে হয় আর একজন যদি কামারের ছেলে হয়, তো এক পাতে বসে ভাত খাবে, আর সূচি অসূচি নাই, হেগো পুঁদে খাবে, আবার লোকলজ্জা নাই, ছোঁচাবার পর যাকে তাকে পেছন ফিরে বলে দেখো আমার ছোঁচানো হয়েছে কিনা। আবার বুড়োর আমি আছে। ডাক্তারের হাস্য। বুড়োর অনেকগুলি পাশ, জাতি, অভিমান, লজ্জা, ঘৃণা, ভয়, বিষয়বুদ্ধি, পাটোয়ারি, কপটতা। যদি কারুর উপর আকোচ হয় তো সহজে যায় না, হয়তো যতদিন বাঁচে ততদিন যায় না। তারপর পাণ্ডিত্যের অহংকার, ধনের অহংকার, বুড়োর আমি, কাঁচা আমি। জ্ঞান কাহাদের হয় না। ডাক্তারের প্রতি বলিলেন 4-5 জনের জ্ঞান হয় না, যার বিদ্যার অহংকার, যার পাণ্ডিত্যের অহংকার, যার ধনের অহংকার, তার জ্ঞান হয় না। এসব লোককে যদি বলা যায় যে অমুক জায়গায় বেশ একটি সাধু আছে, দেখতে যাবে? তারা অমনি নানা ওজোর করে বলে যাব না, আর মনে মনে বলে আমি এত বড় লোক, আমি যাব? 3 গুণ, সত্যগুণে ঈশ্বর লাভ, ইন্দ্রিয় সংযমের উপায়। তমগুণের স্বভাব অহংকার, অহংকার অজ্ঞান থেকে হয়, তমগুণ থেকে হয়। পুরাণে আছে রাবণের রজগুণ, কুম্ভকর্ণের তমগুণ, বিভীষণের সত্যগুণ, তাই বিভীষণ রামচন্দ্রকে লাভ করেছিলেন। তমগুণের আরেকটি লক্ষণ ক্রোধ, ক্রোধে দিকবিদিক জ্ঞান থাকে না। হনুমান লঙ্কা পুড়ালেন, এ জ্ঞান নাই যে সীতার কুটির নষ্ট হবে।
আবার তমোগুণের আরেকটি লক্ষণ কাম। পাথুরে ঘাটার গিরিশচন্দ্র ঘোষ বলেছিল, কাম ক্রোধাদি রিপু এরা তো যাবে না, এদের মোড় ফিরিয়ে দাও। ঈশ্বরের কামনা করো, সচ্চিদানন্দের সহিত রমণ করো, আর ক্রোধ যদি না যায় তবে ভক্তির তমোহ আনো। কি, আমি দুর্গা নাম করেছি, উদ্ধার হব না? আমার আবার পাপ কি, বন্ধন কি? তারপর ঈশ্বর লাভ করবার লোভ করো, ঈশ্বরের রূপে মুগ্ধ হও। আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ছেলে, যদি অহংকার করতে হয় তো এই অহংকার করো। এই রকমে ছয় রিপুর মোড় ফিরিয়ে দিতে হয়। ডাক্তার বলিলেন, ইন্দ্রিয় সংযম করা বড় শক্ত। ঘোড়া চক্ষের দুদিকে ঠুলি দাও, কোনো কোনো ঘোড়া চক্ষু একেবারে বন্ধ করতে হয়। শ্রী রামকৃষ্ণ বলিলেন, তাঁর যদি একবার কৃপা হয়, ঈশ্বরের যদি একবার দর্শন লাভ হয়, আত্মার যদি একবার সাক্ষাৎকার হয়, তাহলে আর কোনো ভয় নাই, তখন ছয় রিপু আর কিছু করতে পারবে না। নারদ প্রহ্লাদ এইসব নিত্যশুদ্ধ মহাপুরুষদের অত করে চক্ষের দুদিকে ঠুলি দিতে হয় না। যে ছেলে নিজে বাপের হাত ধরে মাঠের আলপথে চলেছে, সে ছেলে বরং অসাবধান হয়ে বাপের হাত ছেড়ে দিয়ে খানায় পড়তে পারে, কিন্তু বাপ যে ছেলের হাত ধরে সে কখনো খানায় পড়ে না। ডাক্তার বলিলেন, কিন্তু বাপ ছেলের হাত ধরা ভালো নয়। শ্রী রামকৃষ্ণ বলিলেন, তা নয়, মহাপুরুষদের বালক স্বভাব, ঈশ্বরের কাছে তারা সর্বদাই বালক, তাদের অহংকার থাকে না, তাদের সব শক্তি ঈশ্বরের শক্তি, বাপের শক্তি, নিজের কিছুই নয়, এইটি তাদের দৃঢ় বিশ্বাস। বিচার পথ ও আনন্দ পথ, জ্ঞানযোগ ও ভক্তিযোগ। ডাক্তার বলিলেন, আগে ঘোড়া চক্ষের দুদিকে ঠুলি না দিলে ঘোড়া কি এগুতে চায়? রিপু বশ না হলে কি ঈশ্বরকে পাওয়া যায়? শ্রী রামকৃষ্ণ বলিলেন, তুমি যা বলছ ওকে বিচার পথ বলে, জ্ঞানযোগ বলে, ও পথেও ঈশ্বরকে পাওয়া যায়। জ্ঞানীরা বলে আগে চিত্তশুদ্ধি হওয়া দরকার, আগে সাধন চাই, তবে জ্ঞান হবে। ভক্তি পথেও তাঁকে পাওয়া যায়। যদি ঈশ্বরের পাদপদ্মে একবার ভক্তি হয়, যদি তাঁর নামগুণগান করতে ভালো লাগে, তাহলে ইন্দ্রিয় সংযম আর চেষ্টা করে করতে হয় না, রিপু বশ আপনা আপনি হয়ে যায়। যদি কারো পুত্রশোক হয়, সেদিন সে কি আর লোকের সঙ্গে ঝগড়া করতে পারে, না নিমন্ত্রণে গিয়ে খেতে পারে? সে কি লোকের সামনে অহংকার করে বেড়াতে পারে, না সুখ সম্ভোগ করতে পারে? বাদুলে পোকা যদি একবার আলো দেখতে পায়, তাহলে কি সে আর অন্ধকারে থাকে? ডাক্তার সহাস্যে বলিলেন, তা পুড়েই মরুক সেও শিকার। শ্রী রামকৃষ্ণ বলিলেন, না গো, ভক্ত কিন্তু বাদুলে পোকার মতো পুড়ে মরে না। ভক্ত যে আলো দেখে ছুটে যায়, সে যে মনির আলো। মনির আলো খুব উজ্জ্বল বটে, কিন্তু স্নিগ্ধ আর শীতল। এ আলোতে গা পুড়ে না, এ আলোতে শান্তি হয়, আনন্দ হয়। জ্ঞানযোগ বড় কঠিন। বিচার পথে, জ্ঞানযোগের পথে তাঁকে পাওয়া যায়, কিন্তু এ পথ বড় কঠিন। আমি শরীর নই, মন নই, বুদ্ধি নই, আমার রোগ নাই, শোক নাই, অশান্তি নাই, আমি সচ্চিদানন্দ স্বরূপ, আমি সুখ দুঃখের অতীত, আমি ইন্দ্রিয়ের বশ নই, এসব কথা মুখে বলা খুব সহজ, কাজে করা ধারণা হওয়া বড় কঠিন। কাঁটাতে হাত কেটে যাচ্ছে, দরদর করে রক্ত পড়ছে, অথচ বলছি কই কাঁটায় আমার হাত কাটে নাই, আমি বেশ আছি, এসব কথা বলা সাজে না। আগে ওই কাঁটাকে জ্ঞানাগ্নিতে পোড়াতে হবে তো। বই পড়া জ্ঞান বা পাণ্ডিত্য, ঠাকুরের শিক্ষা প্রণালী। অনেকে মনে করে বই না পড়ে বুঝি জ্ঞান হয় না, বিদ্যা হয় না,
কিন্তু পড়ার চেয়ে শোনা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। কাশীর বিষয় পড়া, কাশীর বিষয় শোনা আর কাশী দর্শন অনেক তফাত। আবার যারা নিজে শতরঞ্জ খেলে তারা চাল তত বুঝে না, কিন্তু যারা না খেলে উপর চাল বলে দেয়। তাদের চাল ওদের চেয়ে অনেকটা ঠিক ঠিক হয়। সংসারী লোক মনে করে আমরা বড় বুদ্ধিমান, কিন্তু তারা বিষয়াসক্ত, নিজে খেলছে, নিজের চাল ঠিক বুঝতে পারে না। কিন্তু সংসার ত্যাগী সাধুলোক বিষয়ে অনাসক্ত, তারা সংসারীর চেয়ে বুদ্ধিমান, নিজে খেলে না, তাই উপর চাল ঠিক বলে দিতে পারে। ডাক্তার ভক্তদিগের প্রতি বলিলেন, বই পড়লে এ ব্যক্তির অর্থাৎ পরমহংসদেবের এত জ্ঞান হতো না। ফ্যারাডে কমিউন্ড উইথ নেচার, প্রকৃতিকে ফ্যারাডে নিজে দর্শন করত, তাই অত সায়েন্টিফিক ট্রুথ ডিসকভার করতে পেরেছিল। বই পড়ে বিদ্যা হলে অত হতো না। ম্যাথমেটিক্যাল ফর্মুলা অনলি থ্রু দ্য ব্রেন ইন্টু কনফিউশন, অরিজিনাল এনকোয়ারির পথে বড় বিঘ্ন এনে দেয়। ঈশ্বর প্রদত্ত জ্ঞান, ডিভাইন উইজডম অ্যান্ড বুক লার্নিং। শ্রী রামকৃষ্ণ ডাক্তারের প্রতি বলিলেন, যখন পঞ্চবটিতে মাটিতে পড়ে পড়ে মাকে ডাকতুম, আমি মাকে বলেছিলাম, মা আমায় দেখিয়ে দাও কর্মীরা কর্ম করে যা পেয়েছে, যোগীরা যোগ করে যা দেখেছে, জ্ঞানীরা বিচার করে যা জেনেছে, আরও কত কি তা কি বলবো। আহা কি অবস্থায় গেছে, ঘুম যায়। এই বলিয়া পরমহংসদেব গান করিয়া বলিতে লাগিলেন, ঘুম ভেঙেছে আর কি ঘুমাই, যোগে জাগে জেগে আছি, এখন যোগনিদ্রা তোরে দিয়ে মা ঘুমেরে ঘুম পাড়াইছি। আমি তো বইটই কিছুই পড়িনি, কিন্তু দেখো মার নাম করি বলে আমায় সবাই মানে। শম্ভু মল্লিক আমায় বলেছিল, ঢাল নেই তরোয়াল নেই শান্তিরাম সিং। সকলের হাস্য। শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষের বুদ্ধদেব চরিত অভিনয় কথা হইতে লাগিল। তিনি ডাক্তারকে নিমন্ত্রণ করিয়া ওই অভিনয় দেখাইয়াছিলেন। ডাক্তার উহা দেখিয়া যার পর নাই আনন্দিত হইয়াছিলেন। ডাক্তার গিরিশের প্রতি বলিলেন, তুমি বড় বদলোক, আমায় কি রোজ থিয়েটারে যেতে হবে? শ্রী রামকৃষ্ণ মাস্টারের প্রতি বলিলেন, কি বলছে আমি বুঝতে পারছি না। মাস্টার বলিলেন, ওর থিয়েটার বড় ভালো লেগেছে।